হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। যেরকম কথা দিয়েছিলাম, পরপর ভিডিও আসবে, নোটিফিকেশান যাবে না, তাই সঙ্গে থাকতে হবে আরজিটাকে। এখন নিয়ে চলে এলাম এক্সক্লুসিভ আপডেট, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কীভাবে ফর্ম ফিল আপ করবো স্টেপ বাই স্টেপ পুরোটা শেয়ার করে দিচ্ছে এই ভিডিওটায়। খুব সহজ প্রসেসের মাধ্যমে আপনারা প্রেসিডেন্সির এই ফর্ম ফিল আপ করতে পারছেন। কিছু ছোটো ছোটো জিনিস মাথায় রাখতে হবে, সেগুলো শেয়ার করে দেবো, একদম স্টেপ বাই স্টেপ পুরো ফর্মটা ফিল আপ করা দেখিয়ে দেবো। যারা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। গতকালই আমি আপনাদের কাছে শেয়ার করে দিয়েছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মাস্টার্সের জন্য কী যোগ্যতা চাইছে, কীভাবে তারা অ্যাডমিশন নিতে চলেছে এবং মেরিটে যে সিলেকশন হতে চলেছে সেখানে কী কার কার কোন কোন সাবজেক্টে কী কী নাম্বার দেখবে সেগুলো সব জানিয়ে দেখিয়ে দিয়েছি। তো যারা দেখেনি ভিডিওটা, অতি অবশ্যই ভিডিওটা একটু দেখে নেবেন পিজি অ্যাডমিশনের প্লেলিস্টে। তো চলুন দেখে নিচ্ছি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পিজি অ্যাডমিশন 2022-23 ফর্ম ফিল আপের সমস্ত আপডেট এবং স্টেপ বাই স্টেপ আপডেট। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কলকাতা। আমি অলরেডি আপনাদের কাছে শেয়ার করে দিয়েছি টোটাল এদের কী কোর্স এবং এলিজিবিলিটি যোগ্যতা কী চাইছে, কীভাবে মেরিট লিস্ট বেরোবে সমস্তটাই বলে দিয়েছি। লাইক এখানে এমএ কোর্স হয়ে থাকে বাংলা, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, পারফর্মিং আর্টস, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি। এমএসসি হয়ে থাকে অ্যাপ্লাইড ইকোনমিক্স, অ্যাপ্লাইড জিওলজি, অ্যাস্ট্রোফিজিক্স, বায়োটেকনোলজি, কেমিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স, মলিকিউলার বা মাইক্রোবায়োলজি, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, ভাইরোলজি এবং ইমিউনোলজি। তো চলুন দেখে নিচ্ছি এই কোর্সগুলো কীভাবে আমরা আবেদন করবো। এর জন্য ওপেন করে নিয়েছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি তাদের যে ওয়েবসাইট, অ্যাডমিশন ওয়েবসাইট। জাস্ট এখানে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অ্যাডমিশন নোটিফিকেশন মাস্টার ডিগ্রি। তো জাস্ট আপনাকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। তো ক্লিক করলাম অ্যাপ্লাই নাওতে, দেখুন এখানে টোটাল ডিটেলসটা চলে এসছে। ওপেন কোটা পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা যে অ্যাডমিশন, অর্থাৎ 20%-এর অ্যাডমিশনের এক্সপেক্টে এখানে আবেদন চলছে। তো চলুন এখানে আমরা আবেদনটা শুরু করে দিচ্ছি। লাইক এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে একটা ডিক্লারেশন আসবে, তার পরবর্তী আপনাকে চুজ অপশানে ক্লিক করতে হচ্ছে। এখানে আপনাকে ক্লিক করতে হচ্ছে এগ্রিড। তো চলুন এগ্রিড করলাম এবং আপনাকে ক্লিক করতে হচ্ছে কন্টিনিউ। তো কন্টিনিউতে ক্লিক করার পর এরকম টোটাল অপশান আসবে। আপনাকে প্রথমে এখানে চাইছি রেজিস্ট্রেশন নাম্বার, চাইছে লাস্ট ইউনিভার্সিটি, যেহেতু আদার্স ইউনিভার্সিটির মধ্যে পড়ছেন আপনি, অর্থাৎ যে ইউনিভার্সিটি থেকে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন সেই ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার, কত সালে রেজিস্টার হয়েছিল এবং নাম দিতে হবে, বাবার নাম দিতে হবে, মায়ের নাম দিতে হবে। এখানে মায়ের ধরতে গেলে মেডের নাম দিতে হচ্ছে, অন্যদিকে গার্জিয়ান নেম দিতে হচ্ছে, যদিও এগুলো না দিলেও এখন হবে। অন্যদিকে আপনার জেন্ডার দিতে হবে, আপনার অ্যাপ্লাইং ক্যাটাগরি দিতে হচ্ছে, স্পেশালি এবেল পিডব্লিউডি হলে ইয়েস, অথ না হলে নো করে দিচ্ছেন, ডেট অফ বার্থ দিতে হবে এবং আপনার অ্যাড্রেস দিতে হচ্ছে, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট, ন্যাশনালিটি এবং মোবাইল নাম্বার দিতে হচ্ছে, এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি আপনাকে দিতে হচ্ছে। তার পরবর্তী একটা পাসওয়ার্ড লিখতে হচ্ছে এবং সেই পাসওয়ার্ডটা কি আবার আপনাকে লিখতে হবে এখানে, অর্থাৎ এই টোটাল পাসওয়ার্ডটা দুবার আপনাকে লিখতে হচ্ছে। তো চলুন আমি মোটামুটি এই সমস্ত কিছু ডিটেলসগুলো দিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। আমার নিজের মতন করে একটা আমি টোটাল এখানে ফিল আপ করে দিয়েছি এবং এখানে আমি জাস্ট আপনাদের ডেমো দেখানোর জন্য করছি। আমি রেজিস্টার অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি। তো দেখুন এখানে বলে দিয়েছি রেজিস্টার সাকসেসফুলি, ওকে করে দিলাম। এবার আমি বাকিগুলোকে শেয়ার করছি, আপডেট করে দিচ্ছি। দেখুন প্রথমে যেটা চাইছে সেটা হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিকে আপনি ইংলিশে কত পেয়েছেন সেটা চাইছে। তো ধরুন আমি এখানে বললাম আমি ইংলিশে পেয়েছিলাম 80 এবং আমি ধরুন এটা ইংলিশে অনার্সের জন্যই ধরুন এটা আবেদন করছি। তার পরবর্তী এখানে সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ চেয়েছে, যে সমস্ত সাব জায়গায় ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথে নাম্বার চেয়েছে উচ্চ মাধ্যমিকের আপনাকে কিন্তু এন্ট্রি করতে হচ্ছে, ঠিক আছে। এবার চেয়েছে যে বেস্ট অফ ফোরে আপনি উচ্চ মাধ্যমিকে কত পেয়েছেন। ধরুন আমি এখানে একটা মোটামুটি 80 করে গড় ধরলাম, আমি বলছি আমি 320 পেয়েছি বেস্ট অফ ফোরে, বোঝা গেল। এবার আমাকে চাইছে যে আমি কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি। ধরুন আমি এখানে বলছি যে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, বলে আমি সিউ লিখলাম। এবার ধরুন আমার এখানে বলেছে আমার কলেজের নাম, তো কলেজের নাম ধরুন আমি আজকে APC কলেজ এরকম লিখলাম। আমি জাস্ট নিজের মতন করে একটা দিচ্ছি, শেয়ার করছি, বাস্তবের সাথে কিন্তু কোনো কানেকশান নেই, হয়ে গেল। তার পরবর্তী বলছে কোন সালে পাস করেছেন, 2022, কারণ এছাড়া কোনো অপশান নেই এবং আমি দেখিয়েছি তাই জন্য 19 সালে আমার রেজিস্ট্রেশন হয়েছে। এবার বলছে যে দেখুন কেমিস্ট্রিতে কত পার্সেন্ট কত পেয়েছেন, আমি এটা দেবো না কারণ আমি যেহেতু ইংলিশে জন্য অ্যাপ্লাই করছি। এবার বলেছে যে অনার্স কিসে ছিল, আমি অনার্স বলছি ইংলিশে ছিল এবং তার পরবর্তী বলে দিয়েছে যে আপনি স্কোর বা মার্কস ইনপুট এটা কি পার্সেন্টেজ আছে না সিজিপি আছে, ভালো করে বুঝতে হবে। সিজিপিএ যদি থাকে তাহলে 9.5 দিয়ে মাল্টিপ্লাই করে অটোমেটিকভাবে এরা কিন্তু বার করে দেবে কত আপনার পয়েন্ট, অর্থাৎ কত আপনার স্কোর, আর পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজ। ধরুন আমি এখানে লিখলাম পার্সেন্টেজ, পার্সেন্টেজ করে বা আপনি ধরুন এখানে মোটামুটিভাবে বলে দিয়েছে পার্সেন্টেজ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ অবটেন সিসি এবং ডিএসি। সিসি মানে 14টা পেপার আর ডিএসি মানে 4টে পেপার, 1800। তো 1800-র মধ্যে আমি বলছি
পার্সেন্টেজ দিলেও হবে, গ্রেড পয়েন্ট দিলেও হবে। তো পার্সেন্টেজ আমি একটা দিয়ে দিলাম, বলছি আমি 80% ছিল আমার। আচ্ছা, তার পরিবর্তে বলে যে ওভারঅল পার্সেন্টেজ, অর্থাৎ টোটাল ওভারঅল পার্সেন্টেজ অফ মার্কস এটা কত রয়েছে। তো আমি ধরুন বলে দিলাম আমি যে 83%, ঠিক আছে, এরকম একটা দিয়ে দিলাম। দিয়ে আমি এবার সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করব। এটা আপনাকে সঠিক লিখতে হবে, অর্থাৎ এখানে আপনাকে লিখতে হবে যে আপনার আজকের অনার সেভস সিসি আর ডিএসি এই দুটো যে পেপার, সেই পেপারে আপনার কত পার্সেন্টেজ উঠেছে সেটা। কি পার্সেন্টেজটা তো আপনি ইজিলি বার করতে পারবেন টোটালটা দিয়ে ভাগ করলেই। অন্যদিকে গ্রেড পয়েন্ট থাকলে বা আপনার ধরুন আজকে যদি ধরুন আজকে এ সিজিপিএ রয়েছে তাহলে সেটাও আপনি লিখছেন, এবং এখানেও কিন্তু আপনি সেটা সেইভাবেই করতে পারছেন, নয় পার্সেন্টেজ বা সিজিপিএ। দেখুন এরা পরিষ্কার বলে দিয়েছে 9.5 দিয়ে অটোমেটিক্যালি মাল্টিপ্লাই করে এই যে ওয়েবসাইট তারাই কিন্তু বার করে দেবে। তো আমি সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করছি। তারপর দেখুন এডুকেশন ইনফরমেশান ইজ আপডেটেড সাকসেসফুলি, ওকেতে আমি ক্লিক করছি। তার পরবর্তী দেখুন আমার কাছে চলে এসছে, আমার নাম চলে এসছে, সমস্ত ডিটেলস চলে এসছে আমার কাছে। এবং দেখুন আমি মোটামুটিভাবে এইবারে যে এবার আমার কাছে বলে দিয়েছে কোন ডিপার্টমেন্টে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন। আমি যেহেতু ইংলিশে অনার্স দেখিয়েছি তাই আমার এখান কাছে আমার কাছে অপশান চলে এসছে ইংলিশ, যদিও ফিলোসফি সোশিওলজি পারফর্মিং আর্টস এসছে। এর কারণ আমরা কালকে যখন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখেছিলাম সেখানে ছিল যে কোনো অনার্স গ্র্যাজুয়েট হলে আবেদন করা যায়, বাট আমি ইংলিশে করতে চাইছি তার জন্য আমি এখানে ইংলিশ করলাম। করে আমি এবার ক্লিক করবো হচ্ছে কন্টিনিউ। তো কন্টিনিউতে ক্লিক করার পর ফাইনালি দেখুন আমার কাছে এরকম একটা ডেটা চলে এসছে, ইউ হ্যাভ চুজেন ফলোয়িং কোর্স টু অ্যাপ্লাই ইংলিশ। তো মোটামুটিভাবে দেখুন এবার বলে দিয়েছে সমস্ত কিছু। এবার এই যদি কেউ চেঞ্জ করতে হয় এখান থেকে এডিট করতে হবে, কোনো ডকুমেন্টস কিচ্ছু আপলোড করতে হয় না প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে যখন ফর্ম ফিল আপ হয়। জাস্ট এখানে একদম নমিনাল আপনার জাস্ট মার্কস ক্যালকুলেশন করে সঠিকটা লিখতে হয়, এই অ্যাপ্লাইতে করলেই ফাইনাল অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, এই ধরুন আমি অ্যাপ্লাইতে করলাম, এই দেখুন আমার মোটামুটি অ্যাপ্লিকেশন কমপ্লিট, আমার টোটাল সমস্ত ডিটেলস চলে এসছে এবং যাবতীয় যা যা ইনফরমেশান আমি দিয়েছি সেগুলো চলে এসছে। এবার এটাকে আমাকে বলছে প্রিন্ট আউট করে নিতে, এটা কখন প্রিন্ট আউট অতি অবশ্যই করে রাখবেন আপনারা, এটা আলটিমেটলি অ্যাডমিশনের সময় কাজে লাগে। এর ডকুমেন্টস থেকে শুরু করে সমস্ত কিছু পরবর্তীতে আপলোড করতে হয়, নাম ওঠে, নাম ওঠার সময় কাউন্সিলিং, তার পরবর্তী ডকুমেন্টস দিতে হয়, তারপর এত তাড়াতাড়ি কিন্তু ডকুমেন্টসে কিছু নেই। এবার হচ্ছে আমি যেমন নিজের মনের মতন লিখলাম, এরকম যদি আপনারা লিখছেন তাহলে অ্যাডমিশন নাম উঠেও ক্যান্সেল হয়ে যাবে, কারণ ডকুমেন্টের সাথে মিলবে না, তাই সঠিকটা লিখতে হবে। একদম সহজ প্রসেস আবেদনটা করে নিন, কোনো টাকা কিন্তু লাগছে না আবেদনের জন্য। বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি, নতুন একটা ইউনিভার্সিটি আপডেট নিয়ে চলে আসছি, সঙ্গে থাকুন, বেস্ট অফ লাক।